দুই রাজ্যে যুদ্ধ চলছে আসাম মিজোরাম সীমান্ত এলাকা মিজোদের আক্রমণে নিহত পাঁচ পুলিশ কর্মী आसाम मिजोराम सीमाना विवादे शहीददेर प्रति श्रद्धा ज्ञापन करें मुख्यमंत्री एवं वीर शहीददेर प्रत्येक परिवार के 50 लाख टाका एवं एकटा करे सरकारी चाकरी देवा हबे घोषणा मुख्यमंत्री एकटा आर्थिक सहाय्य घोषणा करिछो तेओलोकक आमी 50 लाख टाका कय कम्पेनसेशन दिम आरो तेओलोकर परियालत आमी एटा कय सरकारी चाकरी सीमाना जुद्धे मिजोदेर हाते আহত হওয়া পুলিশ কর্মীদের জন্য আসাম সরকারের বিশেষ প্যাকেজ আহত প্রতিজনকে 1 লক্ষ টাকা করে এবং সীমানায় কর্তব্যরত জওয়ানদের 1 মাসের মাইনে অতিরিক্ত দেওয়া হবে ব্যাটেলিয়নের জওয়ানে ডিউটি করে অসমৰ সীমা সুরক্ষিত করে আছে তেওঁলোকক আমি 1 মাহৰ অতিরিক্ত দৰমহা আমি মঞ্জুর কৰিছো যাতে তেওঁলোকে 1 মাহৰ গুরুতর আহত হয় এয়ার অ্যাম্বুলেন্স যোগে মহারাষ্ট্রে পাঠানো হয় কাচাড়ের পুলিশ সুপারকে বাকি আহতদের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ এবং গুয়াহাটি মেডিকেল কলেজে এয়ার ফোর্সের স্পেশাল এয়ারক্রাফট দি পঠাইছো সিরিয়াস হয়ে আছিল বাট আউট অফ ডেঞ্জার তেওঁলোকক আন এখন এয়ার অ্যাম্বুলেন্সে দি গুয়াহাটি মেডিকেল কলেজলৈকে শিফট কৰিছো বাকি আসামের সীমা সুরক্ষার জন্য 4000 কমান্ডোস নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান উক্ত কমান্ডোস আসাম মিজোরাম সীমান্ত এলাকার তত্ত্বাবধানে থাকবে জি আমার নতুন কই আমি ব্যাটেলিয়নের রিক্রুটমেন্ট করিব গই আছো 3টা কমান্ডো ব্যাটেলিয়ন এটা করিমগঞ্জ তত মোতায়েন করা হবে 1200 জওয়ান আসাম মিজোরাম জমি বিবাদে কেন্দ্র যা বলবে আমি তাই করব এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এটা কথা স্পষ্ট যে যিকোনো মূল্যৰ বিনিময়তে অসমে নিজৰ সীমা সুৰক্ষিত কৰিব আৰু ভাৰত চৰকাৰে আমাক যি পৰামৰ্শ দিব সেই পৰামৰ্শ মতে আমি আগবাঢ়ি যাবলৈ আমি প্ৰস্তুত হৈ আছো কোভিড দমনে ভাৰত সহ বেশ কিছু দেশ সফৰে নিষেধাজ্ঞা চাপাবে সৌদি আৰৱ আটশো বছরের পুরনো রামাপ্পা মন্দিরকে হেরিটেজ ঘোষণা করল ইউনেস্কো দল ত্যাগী মুকুল রায় কীভাবে দল ত্যাগী মুকুল রায় কীভাবে পিএসসি চেয়ারম্যান হাইকোর্টে বিজেপি সরকার বিরোধী বিক্ষোভ উত্তাল কিউবা পেগাসাস ইস্যুতে এবার অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভ কংগ্রেসের
অলিম্পিক্স পদক তালিকায় 39 নম্বরে নেমে গেল ভারত। রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে, এক যাত্রীবাহী বাসে সোজা ধাক্কা ট্রাকের। টোকিও অলিম্পিক্সে ফের জিতলেন পিভি সিন্ধু, পৌঁছলেন প্রি কোয়ার্টার ফাইনালে, পদকের সম্ভাবনা উজ্জ্বল। কমলনাথ আনন্দ শর্মার সঙ্গে মমতার সাক্ষাৎ, বিরোধী রণনীতি নিয়ে বড় ইশারা। তৃণমূলের পাশে দাঁড়ালো সিপিএম, পিকে টিমের হেনস্থায় সৌরভ মানিক সরকার। চীনকে দানব প্রতিপন্ন করা বন্ধ করুক আমেরিকা, কড়া বার্তা বেইজিংয়ের। শেষ হতে চলেছে আমেরিকার মিশন ইরাক, লাগাতার যুদ্ধে ইতি টেনে ঘোষণা বাইডেনের। ত্রিপুরার থেকেই কাজ চালিয়ে যেতে চায় আইপেক সদস্যরা। চব্বিশ ঘন্টায় দেশের এক লাফে 47% বাড়ল করোনা সংক্রমণ, ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেসও।